মঞ্জুর হক আপনি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমাপ্ত হল অনেকে চান্স না পেয়ে হতাশ বিভিন্ন সময় দেখা গেছে চান্স না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় এ ধরনের ছাত্র অভিভাবকদের উদ্দেশ্যে আপনার বার্তা কী খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন আমাদের সমাজে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা খুব ভয়াবহ আকারে বেড়ে চলেছে এবং গেল রাতেই বাংলাদেশের একজন অত্যন্ত পরিচিত মানুষ সিনিয়র মানুষ জনাব শাহরিয়ার কবির তার মেয়ে তিনি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন নিউজ পোর্টালে দেখলাম যে তার মেয়ে আত্মহত্যা করেছেন তো এ ধরনের নিউজগুলো যখনই আমরা শুনি আমাদের কাছে ভালো লাগে না একজন মুসলমান সবসময় সবর এবং শকর এই দুইটাকে সমান্তরালভাবে সাথে নিয়ে চলবে অর্থাৎ যে কোনো অসুবিধায় সে সবর করবে আর যে কোনো প্রাপ্তিতে সে শকর করবে আর এর মাধ্যমে তার জীবনটা উপভোগ্য হবে এবং জীবনটা সুখী হবে সুখের মূলমন্ত্রী মন্ত্রই হল সবর এবং শকর আপনার মধ্যে যদি প্রাপ্তির পর শোকর না থাকে আপনি প্রকৃত তৃপ্তিটা অনুভব করবেন না আল্লাহর কাছে শুক্রিয়ার একটা দারুণ তৃপ্তি আছে সেটি আপনি অনুভব করতে হলে আপনাকে শোকর করতে হবে আল্লাহ আপনাকে কিছু দিয়েছেন আপনি সেজা লুটিয়ে পড়েন সকল কৃতজ্ঞতা আল্লাহর কাছে আল্লাহর জন্য প্রকাশ করুন এবং সকল অর্জন এটা যে আল্লাহরই দান সেটি আল্লাহকে স্বীকৃতিটা দিন আল্লাহকে ক্রেডিটটা দিন দিলে আপনার কাছে খারাপ লাগবে না অন্য কাউকে ক্রেডিট দিলে মানুষের খারাপ লাগে কিন্তু আল্লাহকে ক্রেডিট দেওয়ার পর দেখবেন আপনার মধ্যে অনেক ভালো লাগা কাজ করছে আর যখন আপনার কোনো কঠিন সময় আসবে তখন আপনি সবর করুন দেখবেন যে আপনার জন্য কঠিন সময়টা সহজ হয়ে গেছে এবং এটা আমার তাকদিরে লেখা ছিল ও তাহলে আমি এর জন্য এত চেষ্টা করলাম অথচ দিয়ে লেখা ছিল ভিন্ন কিছু এখন এটা প্রকাশ পেলো ওকে আলহামদুলিল্লাহ তাহলে আমার আরও একদিক থেকে ভালো লাগা কাজ করবে যে আমি আসলে তাক দিয়ে যা নাই তার জন্য চেষ্টা করছিলাম জাস্ট এটা আমার কাছে এখন প্রকাশ পেলো তাহলে আমার মানতে সুবিধা হবে এবং এটা আমার জন্য মেনে নিতে কষ্ট হবে না আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকলাম না এতে আমার জীবনের সব ডুবে গেলো ব্যাপারটা এরকম না কি আমার জীবনের কোনো পরীক্ষায় টিকলাম না তাতে কি তাতে কি আমার জীবনের সূর্য একেবারে ডুবে গেল আমি ধ্বংস হয়ে গেলাম উঠেই নয় এত কিছুর পরও অর্থাৎ পরীক্ষা আমি টিকলাম না ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় টিকলাম না এরপর আমি সুখী হতে পারি এরপর আমি অনেক অর্জন করতে পারি পৃথিবীতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নজির এর আছে আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা টিকার পরও সুখী হতে পারেননি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেনি এরকমও নজর কিন্তু বহু আছে বিধায় সফলতা এবং ব্যর্থতা এটি আসলে আমার নির্দিষ্ট কোনো চাওয়া পূরণ হওয়ার সাথে নির্ভরশীল নয় বরং এটি নির্ভরশীল আল্লাহ তালা ফ্যাসলার উপর ইমানদার সেই জন্য আল্লাহর দিকে রুজু হবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবে অস্থির এবং ব্যাকুল হবে না বিধায় ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের চর্চাটা বাসাবাড়ি থেকে শেখানো উচিত লোকমান হাকিমের ঘটনা আল্লাহ তালা সুরায় লোকমানের কোরআনে উল্লেখ করেছেন যে তিনি তার সন্তানকে উপদেশ যা দিয়েছেন ঐতিহাসিক কয়েকটি উপদেশ তার ভিতরে একটা ছিল ওয়সফির আলামা সবক হে বৎস তোমার জীবনে যে বিপদ আপদ আসবে সেগুলোতে তুমি সবর করবে তিনি জানতেন যে আমার সন্তান আমার ঘরে হয়তো দুধে বাতে আছে আমার ঘরে হয়তো আদরের দুলাল হিসাবে আছে কিন্তু এই সন্তান যদি বাইরে চলে যায় তো বাইরের জগতে গেলে সব কিছু তার যে চাওয়া অনুযায়ী হয়ে যাবে তা কিন্তু না অতএব তাকে আমার প্রশিক্ষণ দিতে হবে ট্রেনিং দিতে হবে সেজন্য ধৈর্য চর্চা করে সেজন্য সব জায়গায় গিয়ে তার চা পূরণ না হলে যে কোনো জায়গায় সেজন্য ভেঙে না পড়ে সেজন্য টিকে থাকতে পারে অথবা আমাদের সন্তানদেরকে সে সবর শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ তাহলে আর এ ধরনের ঘটনাগুলো ঘটবে না আমরা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া এবং আরও বেটার কিছু হবে সেটার অপেক্ষা করার জন্য আমরা অনুরোধ করব